সুপ্রিয় দর্শক, আমরা যেখানে রয়েছি শ্রীমঙ্গলের যে গিরিখাত, সবাই মোটামুটি বাংলাদেশের এখন জানা যে গিরিখাতে শ্রীমঙ্গল রয়েছে। অনেকটাই বান্দরবনের যারা একেবারে গুহার ভিতরে গিয়েছেন, এটা কিন্তু গুহার মধ্যে দিয়ে রাস্তাটা দুই পা দুই হাত জায়গায় দিয়ে কিন্তু এখানে আসতে হবে। এবং যারা আপনারা ট্রেকিংয়ে এবং পাহাড় ট্রেকিংয়ে অভ্যস্ত তারার জন্য এটা ভালো একটা জায়গা, আপনি এটা ঘুরে যেতে পারেন। আর যাদের আপনার অভ্যাস নাই তারা অবশ্যই কোনো গাইড নিয়ে আসবেন। শ্রীমঙ্গলের এই যে একটি সুন্দর একটি নান্দনিক স্থান বাংলাদেশের ভিতরে মৌলভীবাজার জেলায়, আমরা মৌলভীবাজারবাসী শ্রীমঙ্গলবাসী আমরা খুবই গর্বিত যে বান্দরবনের অনেকটা ফিলিংস কিন্তু এই শ্রীমঙ্গলে পাওয়া যায়। বান্দরবন তো বান্দরবনেই, যার অপরূপের নীলাভূমি, তার মধ্যে শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলা যে শ্রীমঙ্গল, সেইখানে যে এই নান্দনিক সৌন্দর্য রয়েছে সত্যি আমাদের ভালো লাগে। আমাদের এখানে আসলে বারবার ভালো লাগে এবং আমাদেরকে খুবই অনুপ্রেরণা দিবা এবং শ্রীমঙ্গল নিয়ে আমরা গর্ববোধ করি। মৌলভীবাজার যারা আসেন এবং যারা বাইরে থেকে আসেন অবশ্যই পরিবেশের ভারসাম্য রক্ষা করবেন এবং এখানে এসে খাওয়া দাওয়া না করে শুধু ঘুরে যাবেন। খুবই ভালো একটি জায়গা নান্দনিক স্থান এবং গোয়ার ভিতর দিয়ে কিন্তু এটা চলে গেছে। আপনাকে অবশ্যই ট্রেকিং শুজ বা ট্রেকিং জুতা, ট্রাউজার, হাফ প্যান্ট, গামছা এইসব জিনিস কিন্তু আপনারা নিয়ে আসবেন। আপনাকে মনে রাখতে হবে এখানে কিন্তু জিন্স প্যান্ট যদি নিয়ে আসেন তাহলে আপনার অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ জায়গাটা খুবই মোটামুটি অনেকটা পিছলও রয়েছে। এবং যেখানে নিচের যে পাথরটা সেটাও কিন্তু যে সরা মাটি থাকার কথা সেটাও কিন্তু পাথর, অর্থাৎ আমরা এটাকে গিরিখাত, পাথরের সরা অনেক কিছুই বলতে পারি। এবং মাটি এখানে যে মাটি রয়েছে সেই মাটিটা কিন্তু নেনো স্লেট হয়ে গেছে, যার জন্য এটাকে অনেকে গিরিখাত বলে। বাংলাদেশের ভিতরে এমন একটি জায়গা রয়েছে যা আবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পড়েছে, এটা নিয়ে আমরা খুবই গর্বিত। এবং আমার সামনে যে গাছ রয়েছে সেই গাছ কিন্তু পাথরে পরিণত হয়েছে, আল্লাহর কি নিয়ামত, মাটি পাথর হয়েছে, গাছ পাথর হয়েছে। এই শ্রীমঙ্গল আসলেই এগুলি আপনি দেখতে পারবেন। এবং মৌলভীবাজার জেলার বেশ কয়েকটি উপজেলা, সাতটি উপজেলায় কিন্তু এইসব দৃশ্য রয়েছে চলমান। তো আমরা সিলেটবাসী গর্ববোধ করি যে শ্রীমঙ্গল এমন সৌন্দর্য রয়েছে। এবং আমার যে পিছনের যে ছড়াটা রয়েছে দেখেন, সেটা কিন্তু নিচে উপরে রয়েছে বালি কিন্তু নিচে রয়েছে পাথর। আপনি হয়তো ভাববেন যে এখানে নিচে বালি রয়েছে, না, নিচে কিন্তু এটা মাটিতে কিন্তু পাথর, পাথরে পরিণত হয়েছে আল্লাহর নিয়ামতের কারণে। সবাই ভালো থাকবেন। আমি কাজুল ইসলাম জাভেদ এই গিরিখাত থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে কোনো সুন্দর একটি স্থানে। সবাই ভালো থাকবেন সেই শুভকামনায় বিদায়। আর আপনাদের বিদায়ের কালে একটি কথাই বলবো যে আসুন আমরা আমাদের বাংলাদেশের সৌন্দর্য বিশ্বের মুখে তুলে ধরি, বাংলাদেশকে একটি পর্যটনময় শিল্প হিসাবে গড়ে তুলি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনায়। আসসালামু আলাইকুম। স্টপ দাও, স্টপ দাও।